শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে। তোমরা কেমন আছো আমাকে জানিও। আর ভিডিওটাকে তাহলে এবার স্টার্ট করলাম। আমাদের বাড়িতে আমি ছোট্ট করে গোপালের পুজো দিয়েছি, তো ছোট্ট করেই পুজো দিয়েছি, সেভাবে কোনো বড় কিছু না, জাস্ট ছোট্টভাবে আমি পুজো দিয়েছি। দেখতেই পাচ্ছ ছোট্ট গোপাল ঠাকুর বসে আছে, আর আমি ফুল দিয়ে সাজিয়েছি। আমি পুজো দিয়েছি আজকে, আর মাকে দিতে দিইনি, আমি দিলাম আজকে পুজোটা, আমার ইচ্ছে করছিল তো ভালো করে আমি সাজিয়েছি। আর পাশেও আমি ফুল টুল দিয়ে সাজাচ্ছি। যেহেতু গোপাল ঠাকুরের খুব প্রিয় হচ্ছে ওই মালপোয়া, তারপরে হচ্ছে তালের বড়া, এগুলো খুব মানে খুব প্রিয় তার, ও তার জন্য তাকে প্রসাদ হিসেবে সেটাই দেওয়া হয়েছে। আর দুটো মালপোয়া ছিল, আর কয়েকটা তালের বড়া ছিল, সেগুলোই আমি দিয়েছিলাম ঠাকুরকে। আর তারপরে আমি ধূপধুনো দিয়েছিলাম, তোমাদের কাছে লাস্টে আমি শেয়ার করে দিচ্ছি। আর শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে। তোমরা নিশ্চয়ই আজকে দিনটা খুব ভালো কাটিয়েছো, কে কীভাবে কাটিয়েছো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমরা আজকে কি করলে আজকে দিনটাতে, আর তোমরা কেমন আছো কি আছো আমাকে সবাই জানাতে পারো। আর তোমাদেরকে আমি নেক্সট ভিডিওটাতে নাম মেনশন করে দেবো, যারা বেশি কমেন্টস করো তো তাদের নামটা নেক্সট ভিডিওতে আমি মেনশন করব। এটা তো আজকে আমি জন্মাষ্টমীর জন্য গোপাল ঠাকুরকে পুজো দিয়েছি, এটাতে আর মেনশন করছি না। নেক্সট যে ভিডিও বানানো হবে সেখানে আমি মেনশন করে দেবো তোমাদের নাম।